বিশ্বের সবচেয়ে ধনী মধ্যপ্রাচ্যের দেশ কাতার। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর শীর্ষে থাকা 10 দেশের মধ্যে 5টি মধ্যপ্রাচ্যে। দেশটিতে অনেক প্রবাসী ব্যবসা বাণিজ্য, আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা কমে গেলেও তার প্রভাবে বিপাকে রয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বিভিন্ন প্রতিবন্ধকতা। কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টকশো থেকে আরো জানাচ্ছেন রুবেল রানা। মাথাপিছু আয়ে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। দেশটিতে বর্তমানে কর্মরত আছেন 4 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। আমরা দেখেছি করোনাকালীন সময়ে দেশটিতে গিয়ে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, রেস্তোরাঁ, ইমামতি ও ব্যবসা বাণিজ্য সহ সুনামের সাথে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। মহামারী করোনা থেকে সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেয় দেশটির সরকার। সারা কাতারের মানুষ সবগুলাই ঘরে ছিল, বাসায় ছিল, বাইরেতে পারত না। চারিদিকে আইনানুগভাবে সরকার, কাতার সরকার এটার চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করার জন্য এবং সুফলও পেয়েছে। তাদের সুব্যবস্থা, সুচিকিৎসা এবং ভালো ভালো ডাক্তার দিয়ে, ভালো ভালো নার্স দিয়ে যে ব্যবস্থা করেছে সেটা অতুলনীয়, প্রশংসনীয়। বর্তমানে কিছু প্রবাসী কাতারে ফিরতে পারলেও বেশিরভাগই আটকে আছে দেশে। একদিকে চরম ক্ষতির মুখে পড়ছে প্রবাসী ব্যবসায়ীরা, অন্যদিকে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কিছু প্রবাসী ফিরে আসছেন, কিন্তু এখনো অনেক প্রবাসী হাহাকার কান্নাকাটি করতেছে। আমাদের কাছে অনেকে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, আমরা অনেক হতাশা দুরবস্থায় আছি, আমাদের এখনো রিটার্ন পারমিটটা আসে নাই। এদিকে প্রবাসীরা তাদের টাকা পাঠাতে অনেক প্রতিবন্ধকতায় পড়ছে দেশটিতে। আগে এসব সীমাবদ্ধতা না থাকলেও এখন এসবের সম্মুখীন হতে হচ্ছে তাদের। একটা প্রুফ অফ পেমেন্ট তাকে দেখাতে হবে, সে কি হাহাকার নিয়ে আনন্দ মানে, সে টাকাটা কিভাবে আয় করতেছে, ওটার জন্য অনেকে দেখাতে পারতেছে না। এই জন্য হতে হয় এটা ভুল বুঝবুঝে হয়, হয়তো আমি এত টাকা কামাই করছি ভাই, আমি কেন পাঠাতে পারবো না। কিন্তু তার আইডিতে লেখা এটা আগে, আজকে থেকে 10 বছর আগে কিন্তু মানে এইভাবে আইডির এগেনস্টে তার স্যালারি কত, সে কিভাবে টাকাটা আয় করছে, সেটা মানে এটা আন্ডার মনিটরিং মধ্যে ছিল না। এখন কিন্তু প্রত্যেকটা আইডির এগেনস্টে সে কত টাকা পাঠাচ্ছে এটা মনিটরিং হয়। এই জন্য আমরা সবাইকে বলি, আপনি একটা প্রুফ অফ পেমেন্ট, এই টাকাটা কিভাবে পেলেন, এটা স্পন্সরকে বলে তার কাছ থেকে একটা মানে লেটার আনতে পারে, অথবা তার যে 4951 কোম্পানি আছে সেই কোম্পানি তার মানে কত পার্সেন্ট সে প্রফিটের মালিক, কত পার্সেন্ট ব্যবসায়িক প্রফিট আছে ওটা সে শো করতে পারে, অথবা সে ব্যাংকে তো টাকাটা ব্যাংক থেকে উঠালো তার একটা উইথড্রল স্লিপ আনতে পারে, অথবা তার মানে অর্থাৎ প্রুফ অফ পেমেন্ট আর্নিং মানিটা যে একটা লিগ্যাল পয়েন্টে সে টাকাটা আয় করলো সেটা তাকে অবশ্যই প্রমাণ করতে হবে। করোনা সংকট কেটে গেলে দেশের অর্থনীতিতে আবারও বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন প্রবাসী ব্যবসায়ীরা। তাই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাতার সরকারের সুদৃষ্টি চেয়েছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন সংগঠনের নেতারা। আগামী কোন অনুষ্ঠান আবার দেখা হবে। রুবেল রানা, বাংলা টিভি, ঢাকা।